গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল তোমাদের কিছু পাতা চেনাই, চলো। হলো কালো মেঘ পাতা, যেটা শুকিয়ে রাত্রেবেলা রোদে শুকিয়ে নেবে, তারপর সেই শুকনোটাকে রাত্রে ভিজিয়ে সকালে জলটা খাবে, হাফ কাপ জল বা এক কাপ জল, যে যেরকম মনে করো, ভিজিয়ে কয়েকটা দিয়ে ভিজিয়ে রেখে রাত্রে সেই জলটা পান করবে, কৃমি কমে যাবে। তারপরে হচ্ছে তেতো তেতো হয় এটা টেস্টটা, তো কৃমিটার জন্য এইটা কিন্তু খুব উপকারী, কৃমি মরে যাবে। আর এটা হচ্ছে গাঁদাল পাতা, যেটাকে আমরা বলি পাদলি পাতা, কারণ এর স্মেলটা ভীষণ বাজে, জঘন্য। তো কেউ কেউ পাদলি পাতা বলে, আবার কেউ গাঁদাল পাতা বলে। এইটা বেটে খেলে, এটা বেটে কাঁচা তেল দিয়ে ভাতে মেখে খাবে, পেট ঠান্ডা করবে, বা এটা বড়া ভেজেও খাওয়া যায়। এটা হলো তুলসী পাতা, এটা কালো কালো, এটা হলো কৃষ্ণ তুলসী। এটা সকালবেলা বেটে রস বের করে মধু দিয়ে সেবন করলে সর্দি কাশির থেকে রক্ষা পাওয়া যায়। এটা হলো পুদিনা পাতা, এটা বেটে চাটনি খাওয়া যায়, তারপর হচ্ছে পকোড়া টকোড়ার সাথে অনেকে চাটনি খায়, কিন্তু এটা শরবত করে খেলে বেশি উপকারী, পেট ঠান্ডা হয়। এটা হলো থানকুনি পাতা, দেখো থানকুনি পাতা কাঁচা বেটে সর্ষের তেল দিয়ে ভাতে মেখে খেলে পেট ঠান্ডা করে, নাহলে সকালবেলা কাঁচা কাঁচা চিবিয়ে খেতে পারো, খুব উপকারী। পেট গরম হলে কমে যাবে, পায়খানার সমস্যা হলে, আমাশা হলে এটা কিন্তু খুব উপকারী পাতা। এটা ব্রাহ্মী শাক, এটা হালকা ঘি দিয়ে ভেজে খেলে বুদ্ধি বাড়ে, বা সকালবেলা রস করেও খাওয়া যেতে পারে। তো চিনিয়ে দিলাম পাতাগুলো, এই পাতাগুলো প্রত্যেকটাই আমাদের বাড়িতে রয়েছে, যে কারণে আমি তুলে যেটুকু গুণাগুণ আমি জানি, আমি তো সবটা জানি না, যে পারপাসে আমি খেয়ে থাকি যেটুকু গুণাগুণ জানি সেটুকুই তোমাদেরকে বললাম। পাতাগুলো দেখে নাও কেমন দেখতে হয়। আর আমাদের বাগানে অনেক গাছ, একদিন তোমাদের দেখাবো, আজকে যদি সম্ভব হয় আজই দেখাবো, অনেক গাছ দেখবে, তারও দেখাচ্ছি। লেবু গাছ, মা বলেছিল কলা হয়েছে, কলাটা দেখে আসি কতদূর কি স্ট্যাটাস। মাছগুলো ঘাই মারছে, ওরে বাবারে, এখানে ভেঙে পড়ে যাবো। কোথায় কাঁঠালি কলা? এ বাবা, এই কলা কাঁদির কি অবস্থা দেখো, কি ছুটি 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 ছুটি, কেমন কলা হয়নি এটা। হ্যাঁ বেকার, মোচা তো নেই। মা বলেছিল হয়েছে ভালো কলার কাঁদি, কই খুঁজে পেলাম না। সব গাছ আছে, আনারস, আঁক, আর দেখো দেখো ধান গাছ, দেখেছ ধান হয়েছে গো। যিনি চাষ করেছেন ভালো চাষ করেননি, কোনো রকম ধান গাছ লাগিয়ে দিয়েছে, বা এগুলো এমনি এমনি উঠেছে কিনা কে জানে, খুব অগোছালো। এই জি পাওয়া গেছে, আমরা ঘুরতে যাবো তখনই মনে হয় এটা পেকে যাবে, কি করা যায় দেখা যাক। আরও একটা হয়েছে খুব বাজে, মোচাটাকে পেরে নিতে হবে, ওই জি মোচাটা খাওয়া যাবে। খুব মজা হচ্ছে না, অনেক মজা করছে, দৌড়া দৌড়ি আবার যা দৌড়ে দৌড়ে, রাস্তায় যাবি না, এই দোকান অবধি যেতে হবে না, কিছুটা গিয়ে চলে আয়। এই হাত ধর বাবা,
রাস্তায় যাবি না। তুমি ওর হাত ধরো, বাইপাসে গাড়ি যাচ্ছে, এবার চলে আয়, চলে আয়, দৌড়ে দৌড়ে চলে আয়। বাবা বাবা, কত ঢং করে দৌড়ালো। হাঁপিয়ে গেছিস? আই বাবা আসছে, বাবাকে নিয়ে আসতে হবে না, বাবাকে নিয়ে আসতে হবে না, বাবা চলে আসতে পারে। উফ, বিকেলবেলা চলে এলাম একটুখানি পার্লারে, কারণ মেয়ের চুল কাটার দরকার ছিল, চুলটা কাটা হয়নি, ঠিকঠাক করে নেড়া হয়েছিল, তারপরে তাই চুল কাটতে এলাম। তারপরে বাবা ফাঁকা ছিল বলে চুলটারি কাটতে বসেছে। তারপরে আমরা যাবো একটু মার্কেটে, কারণ মার্কেটে কিছু কেনাকাটি আছে, ঘুরতে বেরোবো। বুঝতেই পেরেছো, তোমাদেরকে বলেছিলাম ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি ভিডিও শেষে বলছি, ভিডিওটি দেখতে থাকো, জানতে পারবে কোথায় যাচ্ছি। আর হলো এটা বেলদার হাবিবস, বেলদাতে হাবিবস হয়েছে, 2 বছর হলো, আমি কোনোদিন যাইনি, ফার্স্ট টাইম, কিন্তু সার্ভিস ভীষণ ভালো। না, পরিষেবা ভালো, কাজ ভালো, গেলাম, গিয়ে দেখলাম বেশ ভালো সার্ভিস, মানে যে হেয়ার ড্রেসারটা রয়েছে আমাদের খুব পছন্দ হয়েছে, কারণ অন্তরের চুলটাও খুব সুন্দর কেটেছে, ওর বাবার তো লুকটাই চেঞ্জ হয়ে গেছে, ওর বাবা সে একই রকম কাটে কিন্তু ওনার লুকটাই চেঞ্জ হয়ে গেছে, যে কারণে আমি হাবিবসের অ্যাড দিচ্ছি না, হাবিবসের হয়ে কথা বলছি না, এই ধারণাটা রেখো না। আমি বলতে চাইছি যে আমাদের বেলদাতে প্রচুর মানুষ আছে যারা হাবিবসে যায় কিন্তু খড়গপুরে চলে যায়, কারণ বেলদারটা জানে না হয়তো। এবং আমার ভালো লেগেছে, যদি যারা মানে যদি আমার বন্ধু বান্ধব বা ভাই ফ্যামিলির লোকে কিছু যেতে চায় অবশ্যই নির্দ্বিধায় যেতে পারো, মনে হয় খারাপ হবে না। আমার তো ভালো লেগেছে, হেয়ার ড্রেসারটা বেশ ভালো। তারপরে মার্কেটিং করে একটু মিষ্টি দোকানে গেলাম, আসলে আমাদের বেলদার মিষ্টি খেতে খুব ভালো, একটু মিষ্টি। আমরা এখন টিফিন করতে এসেছি, আমরাও ছোট থেকে আসি এখানে, পুজো দিয়ে পোশাক খাই, তারপরে যাই, বড় হয়ে গেছি আর আসি না। লাড্ডু দেবেন তো, বুলিয়া দেখুন। তারপর চলে এসেছিলাম অন্তরার জন্য একটা খেলনা কিনতে, কারণ অন্তরা রিমোট কন্ট্রোল কার নেবে কতদিন ধরে বলছিল, তো ঠাম বললো তুমি নিয়ে এসো, তারপর ঠাম আমাকে টাকা দিল, আনতেই হবে, তাই জন্য আনতে গেছিলাম। মন্দির থেকে সোজা এলাম এই বাড়িতে, এই বাড়িতে আসার কোনো কথা ছিল না আসলে,
ওর বাবার কিছু কাজ আছে, ওর বাবা বললো আমার অনেকগুলো কাজ আছে, তুমি একটু যাও তাহলে আমি আসছি। আর অন্তরা খুব চিৎকার করছে কাল থেকে, ভাইয়ের সাথে দেখা করবো, ভাইয়ের সাথে দেখা করবো। পূজা দিয়ে দিয়ে লাগিয়ে দাও, আমি বসছি ওখানে। এমনি খোলা থাকলে রাখো, লাগালে লাগাও। অন্তরা কালকেও বিকেলে বাজারে বেরিয়েছিলাম, তখন থেকে বলছে মা আমি একটু ভাইয়ের সাথে দেখা করতে যাব, ভাইয়ের সাথে দেখা করতে যাবো। ভাইয়ের সাথে দেখা করতে যাবি? এখন আর যাই না, আজকেও আসতে চাইছিলাম না, আমি বললাম এখন গেলে দেরি হবে, চল চলে যাই। বাবা বললো চলো, যখন এত করে বলছে চলো, তুমি একটু বসো, আমি আমার কিছু কাজ আছে সেরে তারপরে তোমাকে নিয়ে যাবো, ওই জন্যই আস। তো লাগেজ টাগেজ গোছানো সব কমপ্লিট, সকাল হলেই বেরিয়ে পড়ছি। আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি হাওড়া। হাওড়া থেকে যাব সোজা হচ্ছে ট্রেন ধরবো, তারপরে রাজধানী ধরবো, রাজধানী ধরে সোজা দিল্লি। তো চলো তোমরা সঙ্গে থাকো, পুরো জার্নিটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। খুব 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 আনন্দে আছি যে একসঙ্গে মানে সমস্ত ভিডিও করবো, তোমাদেরকে দেখাবো। আমি তো পুরো নতুন জায়গায় যাচ্ছি, তো আমি তো আনন্দ আছেই আমার, তোমাদেরকে দেখাবো সেটাও একটা আনন্দ। কারণ কাশ্মীর তো যাওয়ার বহুত বহুত ইচ্ছা ছিল অনেকদিনই, তো যাচ্ছি। তো চলো সঙ্গে দেখতে পাবে, আশা করি ভালো লাগবে। শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা যে আমরা যেন সবাই সুস্থভাবে গিয়ে ঘুরে ফিরে আবার সুস্থভাবে আসতে পারি। তোমরাও সারাদিকে দেখবে যে আমরা যেন সুন্দরভাবে ঘুরে আসতে পারি।